Hello friends, good morning. Welcome to my channel, Shivli Simple Lifestyle. আমি তো খুব 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 ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে রান্না করি সেটা দেখাই। তো আজকে বাজার থেকে কি আসলো দেখো। বেগুন, টমেটো আর মাছ, ইলিশ। কিন্তু এটা কিন্তু অরজিনাল ইলিশ না, ঠিক আছে? এটা খয়রা ইলিশ টাইপের। তো বাড়িতে সবজি বলতে আছে পেঁপে, আর আপাতত আর কোনো সবজি নেই। তো মাছটা দুভাগে রান্না করব, মানে দু রকমভাবে রান্না করব। একটা করব বেগুন দিয়ে, আর একটা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে কী সব দিয়ে রান্না করি তোমাদের অবশ্যই দেখাবো। মাছের ঝাল করব আর কি। তো সাথে থাকো আর দেখতে থাকো আমি আজ কী করি রান্না। তো আমার মাছ ধোয়া কমপ্লিট, আর মাছে দেখো আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা ম্যারিনেট করে রেখে দেব। পাঁচ মিনিটের মধ্যে আমি যে মশলাটা করব, মানে একটা পেস্ট করব কাঁচা মশলার, সেটা দেখো কী কী দিচ্ছি। এখানে দিচ্ছি আদা, পেঁয়াজ, আর আছে কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য পরিমাণে জিরে, আর সর্ষে, কালো সর্ষে। সাদা সর্ষে হলে একটু ভালো হতো কিন্তু পুড়িয়ে গেছে। তো আর এর সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণে পোস্ত, এক চামচ মতো পোস্ত। তো দেখো আমি একটু পেস্ট করি। তো সর্ষে যেহেতু তেতো হয় তোমরা সবাই জানো, তো যখন পেস্ট করবে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবে, দেখবে তেতো ভাবটা অনেকটা কেটে যাবে। আর আমি দিয়ে দেব এক চামচ পোস্ত। পোস্তটা ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু আমার মনে ছিল না ভিজিয়ে রাখার জন্য। তো এবার পেস্ট করব, আর দেখো সঙ্গে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ, হলুদের গুঁড়ো এক চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি লবণ আর জিরে গুঁড়ো। তো চলো এটা পেস্ট করে নিয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর ইলিশ মাছটা তারে 5 মিনিট ম্যারিনেট করা থাক ওইভাবে। তো বাই। তো আমার পেস্ট কমপ্লিট, আর এখানে দেখো আমি নিয়েছি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ পেস্ট যখন তেলের উপরে ভাজা মশলা দেওয়া হয় না তখন মানে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য। আর আমি এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো এখন সরিষার তেল। চেষ্টা করবে সরিষার তেল ব্যবহার করার, কারণ সাদা তেলের তুলনায় সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে না খুব ভালো লাগে খেতে। তো আমি তেলটা সামান্য পরিমাণে দিয়েছি, খুব একটা বেশি দিইনি, কারণ ইলিশ মাছ থেকে তেল বার হবে সেই জন্য। আচ্ছা, এই তেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট। আর দেখে বুঝতেই পারছো খুব একটা ভালো করে ভাজিনি, কারণ ইলিশ মাছটা একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে, বেশি ভাজলে খুব ভালো লাগে না। দেখো মাছটা ভাজার পরে কতটা তেল আছে, কারণ ইলিশ মাছে খুব একটা তেল লাগে না, সেই জন্য আরও অনেকটা তেল বার হয়েছে। আর এই যে আমি এখন ফোড়ন দেব, এলাচ, লবঙ্গ আর সামান্য জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দেবো।
তো আমি লবণের হলুদটা দিয়ে দিয়েছি। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর যে গুঁড়ো মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে জল। মশলাটা তারপরে 5 মিনিট হতে দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। তো আমি মাছটা দিয়ে দিয়েছি, এবার সামান্য পরিমাণে গরম মশলা আর চিনি দেব, আর 4 চামচের 1 চামচ মতো কাঁচা সরিষার তেল দেবো উপর দিয়ে। দিয়ে মাছটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব আমি। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, আর রান্নার পরে ঠিক এরকম দেখতে লাগছে। আর এটাই দেখো আছে বেগুন, আলু আর মাছ। তো তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে, খেয়ে দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও যদি বারবার দেখতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই, ভালো থেকো সবাই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।